আসর হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু ছয়টি রূপে সে বাংলাদেশে ছয়টি রূপে করে যাত্রা কি বিশ্ব বর্ষ। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল স্টুডেন্ট? আই উইল টেক মাই নেক্সট ক্লাস, বাংলা ক্লাস নেব। আমি গত ক্লাস নিয়েছিলাম ছবি দেখে নাম লিখবো, একটু ছবি থাকে তার নিচে নাম লিখতে হবে। আজকে আমরা শিখবো ছয় ঋতু নাম, একটু আগে আমরা গান শুনেছি, সেখানে কিছু নাম বলা হচ্ছে, ছয় ঋতু নাম বলা হচ্ছে। আমরা আজকে সেই ছয় ঋতু নাম শিখবো, ঠিক আছে? তো দেখো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ছয় ঋতু নাম লিখবো। টপিকের নাম হচ্ছে কি? ছয় ঋতু নাম লিখবো। এখানে ছয়টা ঋতু নাম লেখা আছে, কি দেখো, বরফলা বিভিকার একসাথে যুক্ত অক্ষর বলে গ্রীষ্মকাল, ঠিক আছে? তারপরে দেখো তারপরে কি আছে, 2 নম্বর বর্ষাকাল। বর্ষাকাল কি দেখো তো, বর্ষাকালে বানটা কি হবে, ব শরৎকাল কি কাল, শরৎকাল শরতে কি হয়, ফুল ফুটে। শরৎ কয়টার কাল, শরৎকাল। এখানে আমরা 3টা ঋতু নাম শিখলাম, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। এরপর দেখো কি আছে, জানো মনে হচ্ছে, হেমন্তকাল। হেমন্তকাল কি কাল, হেমন্তকাল। এরপর হচ্ছে শীতকাল, কালীপদ সিকা শীত শীত কয়টার কাল, শীতকাল। এরপর হচ্ছে বসন্তকাল, ব দন্ত নয় ত বসন্ত কয়টার কাল, কাল। আমরা এই বানানগুলো শিখবো, যদি একটু কঠিন আমরা একটু একটু করে চিনি শিখে দেখবো। আবার আমার সঙ্গে বলো গ্রীষ্মকাল, আমরা 3 বার পড়বো একটা বানা, গ্রীষ্মকাল, ঠিক আছে? সবাই বলো গ্রীষ্মকাল। তারপর হচ্ছে আবার বলো গ্রীষ্মকাল, হ্যাঁ তোমরা বলবে আমি শুনবো, আবার জোরে বলো গ্রীষ্মকাল। এরপর হচ্ছে বর্ষাকাল, জোরে বলো বর্ষাকাল। আমরা বানান করবো, ব মূর্ধন্য স্বরে আকার বর্ষা কয়টার কাল, বর্ষাকাল। তারপর কি হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে শরৎকাল, তালিবর স বয়স র খন্ডকাল শরৎ কয়টার কাল, শরৎকাল। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল আমরা এটা একটু শিখে নিবো, তারপরে আমরা চলে যাবো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। এরপর হচ্ছে হেমন্ত, হেমন্তকাল, জোরে বলো হেমন্তকাল। তারপর হচ্ছে শীতকাল, এরপর হচ্ছে বসন্তকাল। এই হচ্ছে টোটাল আমাদের 6টা ঋতু, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, এরপর হচ্ছে হেমন্তকাল, শীতকাল ও বসন্তকাল। দেখি তোমরা বলতে পারো কিনা সবাই, আমার সঙ্গে সবাই বলো, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল ও বসন্তকাল। এই হচ্ছে আমাদের 6 ঋতুর নাম। আবার আমার সঙ্গে বলো গ্রীষ্মকাল, আমরা 3 বার পড়বো একটা বানা, গ্রীষ্মকাল, ঠিক আছে? সবাই বলো গ্রীষ্মকাল। তারপর হচ্ছে আবার বলো গ্রীষ্মকাল, হ্যাঁ তোমরা বলবে আমি শুনবো, আবার জোরে বলো গ্রীষ্মকাল। এরপর হচ্ছে বর্ষাকাল, জোরে বলো বর্ষাকাল। আমরা বানান করবো, ব মূর্ধন্য স্বরে আকার বর্ষা কয়টার কাল, বর্ষাকাল। তারপর কি হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে শরৎকাল, তালিবর্ষ বয়স র খন্ডকাল শরৎ কয়টার কাল, শরৎকাল। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল আমরা এটা একটু শিখে নিবো, তারপরে আমরা চলে যাবো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল।
আমাদের কাছে গিয়ে গুলো শিখে নেবে, আমাদেরকে পড়াটা দেবে, তাহলে আমরা শিখে যাব। শরত হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু ছয়টি রূপে সে বাংলাদেশে ছয়টি রূপে করে যাতা বিশ্ব বর্ষ। থ্যাংক ইউ সো মাচ।